হুজুগে বাঙালি, এই কথাটা আমাদের জন্য অকারণে বলে না, কিন্তু কোনো একটা কারণ আছে এই জন্যই বলে। একটা ডক্টর অপারেশন থিয়েটার থেকে লাইভ করে বলতেছে, আমি দিনে 15টা ওটি করেছি, আমি 15টা বাচ্চা আজকে আমার হাতে হয়েছে, দিনে সময় হচ্ছে 24 ঘন্টা, মানে 1 ঘন্টা করেও যদি ওটি টাইম আমরা ধরি, 15 ঘন্টা যদি উনি ওটিও করেন, একটা প্রিপারেশনের তো ব্যাপার আছে, বুঝলাম বাচ্চা হওয়ার টাইমটা কম, অল্প সময়ের ভিতরে হয়ে যায়, একটা প্রিপারেশনের ব্যাপার আছে না, মিনিমাম 1 ঘন্টা তো আগে পড়া লাগে একটা বাচ্চা হওয়ার। একটা মানুষ একটা না 1 ঘন্টা পুরোপুরি মনোযোগ দিয়ে কাজ করতে পারে না, তার ব্রেকের প্রয়োজন হয়। 15 ঘন্টা যদি একটা মানুষ 15টা সন্তান প্রসব করায় কোনো ডক্টর, তার প্রোডাক্টিভিটি লেভেল কোথায়? তিনি রোগী দেখেন কি, মেডিসিন দেয় কি, আর ওটিতে কাজ করেন কি? হসপিটাল কর্তৃপক্ষ এটাকে কিভাবে অনুমতি দেন যে হ্যাঁ আপনি 15টা ওটি করতে পারবেন একদিনে? এটা কি কোনো বাহাবা পাওয়ার বিষয়? 15 ঘন্টা ওটি করতে যেয়ে তো পরে বাচ্চা মেরে ফেলেন, রোগী মেরে ফেলেন, পায়ুপথ কেটে ফেলেন, যোনিপথ কেটে ফেলেন, রোগীকে আইসিইউতে পাঠায় দেয়। এই জন্যই তো হচ্ছে অপারেশন থিয়েটার স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেয়ে বন্ধ করে দিতে হয়, ডক্টরের প্র্যাকটিসিং বন্ধ করে দিতে হয়। আমরা কোথায় আসি? একটা ডক্টর কিভাবে অপারেশন থিয়েটারের মধ্যে লাইভ করেন? এগুলা কি দেখা শোনার কোনো লোকজন নাই? এটা কিভাবে বন্ধ হলো? একটা বাচ্চা মারা গেল, একটা রোগী মৃত প্রায়, তার আত্মীয় স্বজন যখন কমপ্লেন করছে তখন তদন্ত করে দেখা গেছে যে আসলেও তো ওনার লাইসেন্স এখন বন্ধ করে দেওয়া হোক। তাহলে এত দিন ধরে যে উনি ফেসবুকে লাইভ করতেছেন, এই জিনিসটা দেখার কি কেউ ছিল না? এখন তার লাইসেন্স ক্যান্সেল হলে কি এই বাচ্চাটার জীবন ফেরত আসবে? 9টা মাস কষ্ট করে যেই মা বাচ্চাটাকে জন্ম দিয়েছেন, সেই মা কি বাচ্চা ফিরে পাবে? আর মা বাচ্চা ফিরে পাবে কি? মা তো এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, মা বাঁচবে কিনা ঠিক নাই। বেসরকারি টিভি চ্যানেলগুলোতে দেওয়া ইন্টারভিউতে বিভিন্ন রোগীদের মন্তব্য এখন পাওয়া যাচ্ছে। একজন রোগীর নর্মাল বেবি হওয়ার পরে তার ভ্যাজাইনাল ওইখানে একটা কাট ডাউন করে উনি সেলাই দিয়ে দিছেন, রোগীকে ইনফর্মও করে নাই কীভাবে কী করতে হবে। রোগী 3 দিন পরে যখন বাথরুমে যেয়ে বসছেন কমোডে, সেলাই টেলাই ফেটে তার অবস্থা খারাপ। কি ভয়ঙ্কর রকমের এক্সপিরিয়েন্স এনার কাছে মানুষের হয়েছে! এগুলো নিয়ে তো আসলে এতদিন কথাবার্তা হয় নাই, ওনাকে নিয়ে এত প্রচার প্রসার হয় নাই, কারণ জিনিসগুলো লাইন লাইটে আসে নাই। বরং উনি নিজের প্রচার প্রসার করেছেন যে উনি বাচ্চা নর্মাল ডেলিভারি দিতে পারেন, এবং আমাদের ওই যে বললাম হুজুগে বাঙালি, নর্মাল ডেলিভারি দিতে পারেন। নর্মাল ডেলিভারি মানে হচ্ছে আশীর্বাদ, আমরা চলে যাবো এক্ষুনি। অন্য হসপিটালে বলছে নর্মাল ডেলিভারি সম্ভব না, সিজার করতে হবে। না না, সিজার করতে বলছে মানে ওই হসপিটাল খারাপ, নর্মাল করতে বলছে মানে উনি হলো দেবতা, ওনার কাছেই যাইতে হবে। এখন সেই নর্মাল করতে যে উনি পায়ুপথ কাটুক, যোনিপথ কাটুক, কোনো ব্যাপার না, নর্মাল তো হবে। যেই ডক্টরের ইন্টেনশন থাকে অপারেশন শেষ হওয়ার সাথে সাথে লাইভ করানো, লাইভ করে বাচ্চাকে দেখাবে, রোগী দেখাবে, এই প্রাইভেসি যে লঙ্ঘন করে বিনা অনুমতিতে, সেই ডাক্তারের কাছে তো আমি এমনি যাব না। শুনেন, এই যে বিদেশে যে এত নর্মাল হয়, বা আগে এত নর্মাল ডেলিভারি হতো, মানুষ অনেক অ্যাক্টিভ থাকতো, আমরা কিন্তু এখন অত অ্যাক্টিভ না, আমাদের খাওয়া দাওয়া ঠিক না, আমরা স্থূলতায় ভুগি, হরমোনাল ইমব্যালেন্স থাকে, অনেক কারণে ডক্টররা সিজার করতে বলেন। সিজার একটা মেজর সার্জারি, কিন্তু তার মানে এই না যে সবসময় আপনার সব অবস্থায় সবাই নর্মাল ডেলিভারি করতে সক্ষম হয়। তাই একটু যাচাই বাছাই করে ভাই আমাদেরও তো একটু দেখা উচিত। শুনেন, সিস্টেমে ডেফিনেটলি সমস্যা আছে, কিন্তু সেই সমস্যা জর্জরিত সিস্টেমের ভিতরে বাঁচতে গেলে নিজেদেরও একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে। যেই ডাক্তার ওটিতে বসে লাইভ করে, এই ধরনের ডক্টরের কাছে আসলে কি বলবো, কোনো মানুষের যাওয়া উচিত না। অনলাইন বা লাইভে যাই দেখেন অন্ধভাবে বিশ্বাস করেন না, যাচাই বাছাই করেন। সচেতনতাটা এখন আমাদের বিলাসিতা না, এটা আমাদের প্রয়োজন।